হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। যে সমস্ত স্টুডেন্টরা ফিফথ সেমিস্টারে ডিএসসি BA1 পেপারটি নিয়েছো, ইতিহাস অনার্স সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য শেষ মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। তোমরা জানো তোমাদের CC11, CC12, DSC A1 পেপারে সমস্ত কোশ্চেন তোমরা আমাদের চ্যানেল থেকে তোমরা কমন পেয়েছো। তোমাদেরকে বলে রাখি আগামীকাল তোমাদের চীনা পেপারের এক্সাম রয়েছে। চীনা পেপারের কোশ্চেন কি কঠিন হবে তোমাদেরকে বলে রাখি। তিনটি পেপারের যে এক্সাম হয়েছিল CC11, CC12, DSC A1 পেপারে অলরেডি কিন্তু তোমাদের সমস্ত কোশ্চেন কিন্তু কমন এসেছে। তাহলে কি DSC B1 কোশ্চেন পেপার কঠিন হবে? তোমাদেরকে বলে রাখি চীনা পেপারে কোশ্চেন কঠিন হয় না। তবে তোমাদেরকে বলে রাখি তোমাদের কিন্তু কয়েকদিন ছুটি ছিল। এছাড়াও DSC B1 পেপারটি এমনই পেপার, একটি চীনা পেপার যেখানে স্টুডেন্টরা সাপ্লি পর্যন্ত পেতে পারে। তাই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা 20 মার্কসের দুটি কোশ্চেন আর 10 মার্কসের একটি কোশ্চেন অবশ্যই তোমরা অ্যাটেন্ড করার চেষ্টা করবে। চীনা পেপারে ভয় পাবে না। চীনা পেপারে আমি যে কোশ্চেনগুলি আলোচনা করেছি সেই কোশ্চেনগুলি তোমরা ফলো করো, অবশ্যই তোমরা আগামীকাল এক্সামে কমন পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সেই সাজেশন ভিডিওগুলি তোমরা দেখে নিও। আগামীকাল এক্সাম তোমাদের খুব ভালো হবে, তোমরা ভালো মার্কস পাবে, তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাবে। তোমরা DSC B1 পেপারে যে কোশ্চেনগুলি আমি দিয়েছি অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যাও। আর তোমাদেরকে বারবার বলছি 20 মার্কস ও 10 মার্কস অ্যাটেন্ড করতেই হবে, তবে তোমরা কিন্তু সাপ্লি থেকে বাঁচবে, না হলে কিন্তু তোমাদের সাপ্লি পর্যন্ত আসতে পারে। তাই তোমাদেরকে বলবো 20 মার্কস 10 মার্কস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই পর্যন্ত, তোমাদেরকে বলে রাখি পরবর্তীতে তোমাদের জন্য খুব শীঘ্রই 6th সেমিস্টারে ভিডিও নিয়ে হাজির হব, আর DSC B1 পেপারে কোশ্চেনের কমন নিয়ে। তাই তোমরা চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধুদের মাঝে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।